গ্রামীণ সংস্কৃতির এক অন্যতম অনুষঙ্গ খাড়ুয়া মেলা উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শাহজাহানপুরের প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী খাড়ুয়া মেলা। সন্ন্যাস পূজাকে ঘিরে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালসুকা গ্রামে খাড়ুয়া নদীর পাড়ে বসে আসছে এ মেলা। শুধু জালসুকা নয়, এ মেলার ব্যাপ্তি ঘটেছে আশপাশের উপজেলাতেও। খাড়ুয়া মেলাকে ঘিরে একই দিনে গাবতলির বাগবাড়ি ও পেরির হাটে বসেছে মেলা। বড় মাছ, ফাল্গুনের মিষ্টি বরই, অনেক রকমের মিষ্টান্ন, গৃহস্থালির সামগ্রীর জন্য সুপরিচিত এ মেলা। প্রত্যেক বছরই খাড়ুয়া মেলাতে আসি মাছ কেনার জন্য, আমার দামায় টামায় আসে, নাতিরা আসে মেলা দেখার জন্য। তো মাছের বাজার, মাছ মোটামুটি ভালোই, কিন্তু দাম মনে হয় একটু চড়াচড়া মনে হচ্ছে। আমি সকালবেলা আসছি, মাছ একটা কিনছি, 5 কেজি একটা নিয়ে গেছিলাম, সেটা তো হয়নি, আত্মীয় স্বজন বহুত বেশি হয়ে গেছে, আবার আমি আবার মাছ কিনবে আসছি, আবার আমি একটা মাছ নিলাম। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান আমাকে এলাকার লোকজন ব্যাপকভাবে সহযোগিতা করছে। এখনও মানে শান্তি শৃঙ্খলাভাবে মেলা উদযাপন হচ্ছে। চুরি ফিতা কিনতে মেলার পরদিন সকালে শুরু হয় বৌ মেলা, চলে দুপুর পর্যন্ত। শিশুদের বিনোদনের জন্য ছিল ম্যাজিক নৌকা, নাগরদোলা, হরেক রকমের খেলনা। উৎসবকে কেন্দ্র করে নায়রিতে ভরে উঠেছে জালসুকা ও আশপাশের এলাকার প্রতিটি বাড়ি। গতবারের চেয়ে এবার বেচাকেনা আসলেও খারাপ, কারণ প্রত্যেক বছর যেরকম হয় এবছর সেরকম ব্যবসা হচ্ছে না। বেচাকেনা মোটামুটি ভালো, আল্লাহর এবারও ভালো যাচ্ছে, নিম্ন 50 মিষ্টি লিয়াচ্ছি। উৎসবের ধুম পড়ে গেছে এলাকার আশেপাশের গ্রামে, নায়রি এসেছে এলাকায়, কোনো হট্টগোল না হোক এটা আমরা চাই। এই মেলা আরও বহু বছর ধরে টিকে থাক এই আশাবাদ ব্যক্ত করছি। এবছর মেলায় ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থী বেড়েছে। মেলায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, দর্শনার্থীরা যেন সুন্দর পরিবেশে মেলার আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেলা কমিটির সদস্যরাও ছিল অত্যন্ত সজাগ। দৈনিক করতোয়া, শাহজাহানপুর, বগুড়া।